সত্যি করে একটা কথা বলেন, এই কথা যতই আপনি অস্বীকার করেন দিন শেষে ঘুমানোর আগে এটাই মানতে হবে। এবার আপনি যত আপনার জীবনে কষ্ট যা কিছু আছে, এমন একটা কষ্টের কথা বলেন, এমন একটা সমস্যার কথা বলেন যে সমস্যার আগাম সতর্ক বার্তা আপনার আল্লাহ আপনার নবী দেয় নাই। এমন একটা সমস্যার কথা বলেন যে সমস্যার সিচুয়েশনে আপনি পড়লে কি করতে হবে এমন পরামর্শ আল্লাহ এবং নবী দেয় নাই, এমন একটা সমস্যা দেখান। জোরে বলেন না, আর একটু জোরে। এবার আমাদের ডাক্তার সেক্টর আছে না নাই? সব ডাক্তার কি এক নাকি বিভিন্ন রোগের বিভিন্ন ডাক্তার? এবার আপনার যে প্রবলেম আপনি সেই ডাক্তারের কাছে যাবেন, যদি আপনার সেই ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার দেখছে সেটা আমার রেঞ্জের ভিতরে আছে আমি চিকিৎসা করতে পারবো, উনি চিকিৎসা করে দিবেন। যদি দেখে যে না এটা তো আমার সাবজেক্ট না, সাথে সাথে উনি রেফার করে দেয় অমুক ডাক্তারের কাছে যাও। কেন রে ভাই ডাক্তার, আপনিই তো ডাক্তার। বলে যে তোমার যে প্রবলেম সেটার চিকিৎসা আমার চাইতে ভালো আমার অমুক ভাই দিতে পারবে, তুমি ওনার কাছে চলে যাও। তাহলে একটু খেয়াল করে দেখবেন এই রোগের জন্য এই ডাক্তার, 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 এই প্রবলেমের জন্য এই সমাধান, এই বিষয়ের জন্য এই সেক্টর, থানা আলাদা, আইন আলাদা, আদালত আলাদা, মেডিকেল আলাদা, হসপিটাল আলাদা, চেম্বার আলাদা, স্কুল আলাদা, কলেজ আলাদা, মাদ্রাসা আলাদা। আপনি যখন ছোট থেকে পড়া শুরু করবেন আপনাকে নার্সারি নুরানি থেকে শুরু করতে হবে। আর একটু জোরে বলেন না। এবার যখন আপনার সেই ধাপটা শেষ আপনাকে প্রাইমারিতে চলে যেতে হবে, প্রাইমারির ধাপ শেষ তারপরে ধাপে যেতে হবে, তারপরে ধাপ শেষ তারপরে কলেজে যেতে হবে, তারপরে ধাপ শেষ তারপর আপনাকে ভার্সিটিতে যেতে হবে। ভার্সিটির ছাত্র কলেজে থাকতে পারবে না, অর্থাৎ এক একটা বিষয় যখন আমাদের প্রয়োজন হয় আমাদেরকে এক এক দিকে যেতে হয়, এক একজনের কাছে যেতে হয়। কিন্তু বড় মজার বিষয়, আনন্দের বিষয়, অদ্ভুত বিষয়, কত সুন্দর বিষয় দেখেন আপনার জীবনে এই সমস্যা, চলে আসুন কোরআনের দিকে, এই সমস্যা চলে আসুন কোরআনের দিকে, আপনার এই জানা দরকার চলে আসুন কোরআনের দিকে, এটা জানতে হয় চলে আসুন কোরআনের দিকে। এবার বান্দা বলে আল্লাহ কোরআন তো আমি বুঝি না, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে থিওরিক্যাল কোরআন দিয়ে দিলাম, বুঝার জন্য প্র্যাকটিক্যাল নবী মুস্তাফাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, হাজারটা সমস্যার সমাধান এক জায়গায়। সুবহানাল্লাহ, আরেকটু জোরে, সুবহানাল্লাহ, আরেকটু জোরে, সুবহানাল্লাহ। মাথা ব্যথার জন্য এই ডাক্তার, পেট ব্যথার জন্য এই ডাক্তার, ইনার বাড়ি, ইনার বাড়ি দুই মাইল দূরে, সকালে যখন মাথা ব্যথা ওনার কাছে গেলাম, রাতে যখন পেট ব্যথা ওনার কাছে গেলাম, পরের দিন যখন হাত ব্যথা ওনার কাছে গেলাম, পরের দিন যখন হাঁটু ব্যথা ওনার কাছে গেলাম, পরের দিন যখন কান ব্যথা ওনার কাছে গেলাম, নাক কান গলার কাছে আলাদা গেলাম, ব্রেনের জন্য আলাদা গেলাম, হার্টের জন্য আলাদা গেলাম, কিডনির জন্য আলাদা গেলাম, হার্টের জন্য আলাদা গেলাম, এবার বিভিন্ন প্রবলেম নিয়ে গেলাম। এবার ডাক্তারের কাছে গিয়ে বললাম ডাক্তার ব্যবসা করব, করো কিভাবে করলে ভালো হয় আমি তো জানি না, আপনি একটু পরামর্শ দিন। ডাক্তার বলবে তোমার যে প্রবলেম সেটার সমাধান আমার কাছে নেই, একজন ভালো ব্যবসায়ীর কাছে যাও, একজন ভালো ব্যবসায়ীর কাছে যাও। এবার ব্যবসায়ীর কাছে গেলাম, দুই নম্বর ব্যবসায়ী, তখন সে বলে ভাই আমি তো দুই নম্বরই শিখতে আসিনি, এক নম্বরই ব্যবসা করতে চাই, কামাবো কম বরকত হবে বেশি, এমন ব্যবসা করতে চাই, এমন ব্যবসা করতে চাই যেটা দুনিয়াতেও লাভ হবে পরকালেও লাভ হবে, আমি দুই লাভ একসাথে চাই। তখন সেই ব্যবসায়ী বলে তাহলে আপনি আমার কাছে আসার লাভ নাই, আপনি যে কোনো একজন ওলামায়ে কেরামের কাছে চলে যান, উনি আপনাকে সুন্দর পরামর্শ দিবে। এবার যেতে যেতে ভাবতে লাগলো মসজিদের একজন ইমাম সাহেব, ওনার ডিউটি হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো, উনি কি ব্যবসা বুঝবে? উনি তো ব্যবসার আও বুঝে না, ব্যবসার নাও বুঝে না, উনি কি ব্যবসা বলবে? বলে যে এখন ওনার কাছে যেহেতু যেতেই বলেছে একটু যাই না। এবার হুজুরের কাছে, ওলামায়ে কেরামের কাছে যখন গেলেন, উনি বললেন কয়েকটা কোরআনের আয়াতকে সামনে রেখে বললেন এই 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 নিয়মে করবেন, এই 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 নিয়মে করবেন না। এবার সে প্রশ্ন করে যদি বাজারের দাম এমন হয়, তখন উনি বলে যে এই যে এই তোমার সমস্যার সমাধান, উনি বলে যে আমাকে যদি কেউ এরকম করে বলে যে এই যে তোমার সমস্যা। এবার উনি ভাবতে লাগলো আমি সমস্যা কল্পনা করছি 2022 সালে,
আপনি যেখান থেকে বলছেন প্রশ্ন করার সাথে সাথে উত্তর, এই প্রশ্ন করে আমি যে করব আপনি জানলেন কিভাবে? ওলামায়ে কেরাম উত্তর দেয়, জানা আমার নাই, কিন্তু তোমার মনে যে প্রশ্ন আসবে তোমার রবের জানা ছিল, তাই 1450 বছর আগে উত্তর জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা না করা, সুবহানাল্লাহ বলবেন। একটা প্রবলেম দেখান যেটা এখানে সমাধান নাই, সবকিছুর সমাধান আছে। মনে রাখবেন, পাই না ব্যর্থতা আমাদের, গবেষণা করি না ব্যর্থতা আমাদের, যাচাই খোঁজ করি না ব্যর্থতা আমাদের, কারণ রব তো বলে দিয়েছেন তিবিয়ানুন লিকুল্লি শাই। আরেকটু জোরে, তিবিয়ানুন লিকুল্লি শাই, বান্দারে অতীত থেকে বর্তমান শুরু থেকে শেষ যত রকমের প্রবলেম, প্রত্যেকটা প্রবলেমের সলিউশন আমি কোরআনকে, কোরআনের ভিতরে নাজিল করে দিয়েছি। এবার সে কোরআনকে যখন আপনি সাথে রাখবেন, সামনে রাখবেন, আপনি কিছুই বুঝবেন না। এমন কিছু আয়াত আছে, শুনেন আমি আপনাকে একটা কথা বলি, মাহফিল হচ্ছে, মনোযোগ আছে নাকি? এ কোরআন কত পারা? অতীত থেকে বর্তমান, বর্তমান থেকে ভবিষ্যৎ, কেয়ামত পর্যন্ত, কেয়ামতের পর পর্যন্ত, জান্নাত পর্যন্ত, সবকিছু, সবকিছু যদি বেঙ্গে বেঙ্গে পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট যদি এখানে উল্লেখ করত, সত্যি করে বলুন তো কোরআন এটা কত বড় হইতো? আলগাইতে পারতেন? একদম শর্টকাটে বলি, মাহফিল হচ্ছে, মাহফিল হয়েছে, এক বাক্যে কথা শেষ, ব্যাখ্যা দনদ্দ দরহার নাই। তাহলে কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জন্য দিয়েছেন, আল্লাহর মনসা ছিল এই কোরআন আমার বান্দাদের মধ্যে কিছু হাফেজ হোক। এবার একটু ভাবেন তো, এই কোরআনটা যদি 30 পারা না হয়ে 90 পারা হতো কি অবস্থা হতো? কোরআনে হাফেজ হওয়া কঠিন হয়ে যেত। আর একটু জোরে বলেন না। এবার রব্বে করিম কি করলেন, এটা যারা বিজ্ঞানের ছাত্ররা আছেন তারা ভালো বুঝবেন, বিজ্ঞানের ছাত্র ভাইয়েরা একটু খেয়াল করবেন, স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়েন, বড় বড় বিজ্ঞানীরা যেমন নিউটনের তৃতীয় নম্বর সূত্র, প্রায় সময় একটা কথা শুনেন আপনারা, নিউটনের তৃতীয় নম্বর সূত্র, ওই সূত্রটা কিন্তু আহামরি খুব বড় নয়, একটা ছোট্ট একটা ক্লু, কিন্তু যখন সেটা বিজ্ঞানীরা, শিক্ষিত মানুষরা যখন সেই ক্লুটা পায়, ওইখান থেকে ভিতর একটা বিশাল ব্যাখ্যা থাকে, বিশাল ব্যাখ্যা থাকে, কিন্তু দেওয়া হচ্ছে কি সূত্র। রব্বে করিম বিশাল জ্ঞানের সমাহার এক একটা আয়াতে, এক একটা সূরায়, এক একটা শব্দের মধ্যে সন্নিবেশন করে দিয়েছে। যেমন শর্টকাটে শুধু একটুটুক বলি, মেরাজ কত বিশাল আলোচনা, রাগকে রাগ বললো শেষ, হুজুরের গলার মানে শুকাই যাবে, পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট বলতে বলতে, কিন্তু মেয়েরাজের আলোচনা শেষ, কদরের আলোচনা শেষ। এবার সে কদর এবং মেয়েরাজকে আল্লাহ কিভাবে দেখছেন বলছেন একটু দেখেন, ইন্না আনজাল্লাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালাল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি মিন কুল্লি আমরিস সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এইবার সেই জিনিসটাকে নবী রহমাতুল্লিল আলামিন কথায় কাজে বাক করে 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 ব্যাখ্যা করে 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 করে, সেজন্য হাদিসকে বলা হয় কোরআনের তাফসীর।